হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বনাইত বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী দুই আসনের সংসদ সদস্য আলহাজ ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাজিমউদ্দিন ভূঁইয়া রিপন। বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ আল মুজাহিদ তুষার, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, মাধবদী থানার ওসি ইমদাদুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কালিউল্লাহ সরকার, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহবুবুল হাসান মাহবুব, আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুল হক, আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, শ্রমিক লীগের নেতা আব্দুল সালাম পিন্টু, ছাত্রলীগ নেতা সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিটন।